যারা বিরোধিতা করেছিলেন, যারা এটা নিয়ে সমালোচনা করেছেন, নিয়মতান্ত্রিক সমালোচনা যারা করেছেন, তাদেরকে আসলে ইতিমধ্যে দেখতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান সরকারি দলীয় কিছু নেতা চরমভাবে অপমান করেছেন, এটা আসলে ঠিক নয়। এবং কি মাননীয় প্রধানমন্ত্রীও ব্রিজের ওপর থেকে টুস করে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা একটি বক্তব্য দিয়েছেন, এটি আসলে জ্ঞানের ঘাটতি এবং হচ্ছে নিয়ম বহির্ভূত একটি বক্তব্য। এটা এই বক্তব্য আসলে পরিহার করা উচিত, কারণ এটি হচ্ছে বাংলাদেশের সম্পদ পদ্মা সেতু, এটি আপনি নির্মাণ করেছেন, আপনি আসলেই প্রশংসার দাবি রাখেন। পদ্মা সেতু রূপ নিয়েছে বাস্তবে, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পদ্মা সেতু বাস্তবে রূপদানের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সত্যি আজকে প্রশংসার দাবি রাখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই পদ্মা সেতু নিয়ে শুধু আলোচনাই নয়, সমালোচনার অনেক বড় ঝুড়ি রয়েছে। এই পদ্মা সেতু নির্মাণ করতে গিয়ে বিশ্বব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নেয়, কারণ হচ্ছে এই পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে এবং হচ্ছে এটি প্রথমত 10,000 কোটি টাকার বাজেট হলেও এটা পরবর্তীতে রূপ নেয় 30,000+ কোটি টাকার উপরে। এ নিয়ে বিভিন্ন মহল থেকে এটির দুর্নীতির অভিযোগ ওঠে এবং বিশ্বব্যাংক অন্যান্য প্রতিষ্ঠানগুলো এজন্যই মুখ ফিরিয়ে নেয়। বর্তমান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটিকে নিয়েও সমালোচনা করেন এবং ডক্টর ইউনুস সহ অনেকেই এটি নিয়ে সমালোচনা করেন এবং বিশ্বব্যাংকের কাছে তদবির জানায়। আসলেই যারা অভিযোগ করেন তাদেরকে আমরা আসলে ঘৃণার চোখে দেখতে পারি না, কারণ যদি দুর্নীতি হয় একটি জায়গায় সেখান থেকে আসলেই তাদেরকে অভিযোগ জানানো এটা আইনি বা নিয়ম ব্যক্তিগত দায়িত্ব বা ইমানি দায়িত্ব বলে আমি মনে করি, কারণ দুর্নীতির নিয়ে কোনো কিছু হলে সেটাতে আমি কথা বলতে পারবো না, সেটি কোটি কোটি টাকা দিয়ে আসলে নির্মাণ করা হবে, এটি আমার দেশের টাকা, এটি নিয়ে কথা বলতে পারবো না, এটা আসলে হয় না। তারপরেও কিছু কথা আসলেই বলতে হয়। প্রশংসার দাবি রাখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বাংলাদেশের কোটি কোটি জনগণের টাকায় এই সেতু আজকে বাস্তবে রূপ নিয়েছে। বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এজন্যই, এবং আমার টাকায় আমার সেতু পদ্মা সেতু। এই সেতু নিয়ে যদি কেউ আসলে বিরোধিতা করে, চরম বিরোধিতা, তাহলে তার আসলে জ্ঞানের ঘাটতি রয়েছে বলে আমি মনে করি, সেটি যেই হোক। তবে এই সেতু নিয়ে যারা বিরোধিতা করেছেন বা যারা নিয়মতান্ত্রিক বিরোধিতা করেছেন, যেমন ডক্টর ইউনুস সহ অনেকেই নিয়মতান্ত্রিক বিরোধিতা করেছেন, দুর্নীতির অভিযোগ ওঠাতে তারা বিরোধিতা করেছেন, এটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতি হয়েছে সেটাতে তারা বাধা দিয়েছেন, এটা ঠিক। কিন্তু হচ্ছে 10,000 কোটি টাকার একটি বাজেটে 30,000 কোটি টাকায় নিয়ে যাওয়া, এটি আসলেই নিয়ম বহির্ভূত, কারণ বাংলাদেশের জনগণের টাকা দিয়েই তৈরি হচ্ছে, যদি সেটা দুর্নীতি হয় সেটা হচ্ছে রাঘব বোয়ালদের পেটে যাবে, এটা আমি মনে করি। যারা বিরোধিতা করেছিলেন, যারা এটা নিয়ে সমালোচনা করেছেন, নিয়মতান্ত্রিক সমালোচনা যারা করেছেন, তাদেরকে আসলে ইতিমধ্যে দেখতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান সরকারি দলীয় কিছু নেতা চরমভাবে অপমান করেছেন, এটা আসলে ঠিক নয়। এবং কি মাননীয় প্রধানমন্ত্রীও ব্রিজের ওপর থেকে টুস করে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা একটি বক্তব্য দিয়েছেন, এটি আসলে জ্ঞানের ঘাটতি এবং হচ্ছে নিয়ম বহির্ভূত একটি বক্তব্য, এটা এই বক্তব্য আসলে পরিহার করা উচিত, কারণ এটি হচ্ছে বাংলাদেশের সম্পদ পদ্মা সেতু, এটি আপনি নির্মাণ করেছেন, আপনি আসলেই প্রশংসার দাবি রাখেন। এটি নিয়ে ইতিমধ্যে সকালবেলায় দেখলাম যে বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি কথা বলেছেন যে যারা এটার সমালোচনা করেছেন তাদেরকে আসলে খারাপ চোখে দেখার কিছুই নেই, তারা নিয়মতান্ত্রিক সমালোচনা করেছেন, আর এটা ইনি যে বাস্তবে রূপ দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এনাকেও প্রশংসার দাবি রাখে, ইনি প্রশংসার দাবি রাখে। আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর যে বক্তব্য সেটি আসলেই খুবই নিয়মতান্ত্রিক বক্তব্য, খুবই মাধুর্যপূর্ণ বক্তব্য, খুবই ভালো লেগেছে। আর পদ্মা সেতু আসলেই জনগণের টাকায় হয়েছে এবং বাংলাদেশ সরকারের
অনন্য প্রচেষ্টায় হয়েছে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার আসলে প্রশংসার দাবি রাখে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। তবে যে দুর্নীতি হয়েছে এটার জন্য আসলেই নিন্দা জানাতে হচ্ছে, এবং এই দুর্নীতি যেন ভবিষ্যতে না হয় এটার একটা যারা সমালোচনা করেছেন এটাও তারা প্রশংসার দাবি রাখে। এবং আসলে বাংলাদেশের বয়সের 50 বছরেও এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ সেরকম ভালো কোনো রাষ্ট্রীয় সরকার পায়নি যে দুর্নীতিগ্রস্ত না। আমরা ভবিষ্যতে চাই যে উন্নয়ন হোক বাংলাদেশের, কিন্তু হচ্ছে দুর্নীতি যেন না হয়, রাঘব বোয়ালদের পেটে যেন জনগণের টাকা না যায়। আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই, এবং আপনাদের এমপি মন্ত্রী এবং সরকার দলীয় এমপি মন্ত্রী যারা আছেন তাদের যে কুরুচিপূর্ণ মন্তব্য এটা যেন তারা পরিহার করেন, এটুকুই জানাই। এবং যারা সমালোচনা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, কারণ তারা দুর্নীতি হয়েছে এটার অভিযোগের কারণেই তারা সমালোচনা করেছেন, এটাও এদের ইমানি দায়িত্ব বা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সর্বশেষ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে, এবং ভবিষ্যতে যেন উন্নয়ন হয়, দুর্নীতি যেন না হয়, জনগণের টাকা যেন রাঘব বোয়ালদের পেটে না যায়, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ কোটি কোটি জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু রূপ নিয়েছে বাস্তবে, দক্ষিণের সাথে গোটা বাংলাদেশের যোগাযোগের যে একটা সহজ ব্যবস্থা হলো এটার জন্য আসলেই কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ।